হ্যালো ফ্রেন্ডস, আমি আর প্রশান্ত আজকে বেরিয়ে গেছি। আজকে আমাদের প্রথম ব্লগ। আমরা আগে সানডে তো আমরা দুজন বেরিয়েছি, গঙ্গারামপুরের শিববাড়ির দিকে যাচ্ছি আমরা। আজকে সেখানে যাব, সেখানে কিছু খাওয়া দাওয়া করবো, মিশন রোড দিয়ে বেরিয়ে যাবো, মিশন রোড দিয়ে বেরোবো গঙ্গারামপুরের। প্রশান্ত ড্রাইভ করছে। তো প্রশান্ত, কেমন লাগছে আজকে আমাদের প্রথম ব্লগ, আপনার কেমন লাগছে? একদম ফ্যান্টাস্টিক। হ্যাঁ ঠিক, ব্যস্ততার মধ্যে খুব ভালো একটা সময় কাটবে আশা করি। তো চলুন দেখি, সাথে অনেক আমরা কিছু দেখবো। গঙ্গারামপুর মিশন মোড়, এদিক দিয়েই বানগড় যাওয়ার একটা রাস্তা আপনি বলতে পারেন, স্টেডিয়ামের ঠিক পাশ দিয়ে রাস্তা। তো আমরা এই রাস্তা হয়ে শিববাড়ির দিকে যাচ্ছি। ওই রাস্তাটা মানে মেন রোডটা একটু জাম থাকে, তার জন্য এদিক দিয়ে যাচ্ছি। এই আমাদের গঙ্গারামপুর স্টেডিয়াম, খুব সুন্দর একটা সাইট আপনি বলতে পারেন। আমরা এগোচ্ছি। প্রশান্তদা, তুমি কত বছর ধরে ড্রাইভ শিখেছো, ড্রাইভ করছো কত বছর থেকে? তাও 12 বছর। 12 বছর? আর তোমার গাড়ি কেনা কতদিন হয়েছে? 5 বছর। 5 বছর? বাহ। বানগড়ের ঠিক কাছে সেন্ট পল স্কুল, এটা গঙ্গারামপুরের অন্যতম একটা ভালো স্কুল আপনি বলতে পারেন, ইংলিশ মিডিয়াম স্কুল। তো এই সেন্ট পল স্কুলের হচ্ছে গিয়ে এটা মেন গেট। যে তো এখানে গঙ্গারামপুরে অনেক অনেক ছেলে পেলে পড়ে এখানে, খুব সুন্দর একটা স্কুল। এটা হচ্ছে গিয়ে গঙ্গারামপুরের সেন্ট পল স্কুল, খুব সুন্দর একটা দৃশ্য। এই সেন্ট পল স্কুলে ইংলিশ মিডিয়াম রয়েছে, মানে মিডিয়ামটা ইংলিশ, ইংলিশ মিডিয়ামে এখানে পড়ানো হয়। পাশেই বানগড়, বানগড় সংলগ্ন স্কুল। দেখুন সুন্দর ফরেস্টের মতো একটা জায়গা রয়েছে এখানে। দেখুন হলি ক্রস গার্লস হোস্টেল রয়েছে গঙ্গারামপুরের, ওই স্কুল সাথে স্কুল রয়েছে, এই এর সাথে স্কুল। এটা হচ্ছে তো গেট, মেন গেট হলি ক্রসের, হলি ক্রস প্রাইমারি স্কুল। এটা হচ্ছে গিয়ে হলি ক্রস হসপিটাল, গঙ্গারামপুরের হলি ক্রস হসপিটাল এটা। এই আমরা বানগড়ের দিকে এগোচ্ছি। খুব প্রাচীন একটা ঐতিহ্যপূর্ণ জায়গা গঙ্গারামপুরের। আমরা বানগড় এরিয়ার মধ্যে মোটামুটি ঢুকে গেছি, মিশন মোড় হয়ে আমরা এন্টার করলাম। বড়দিনে এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়, কি বল বসুন্ধরা? দারুণ অনুষ্ঠান হয় না এখানে, আমরা সবাই এখানে আসি। 25শে ডিসেম্বর খুব সুন্দর এখানে অনুষ্ঠান হয়, 3-4 দিন ধরে অনুষ্ঠানটি সংগঠিত হয়। হ্যাঁ, অন্যরকম একটা ফিলিংস চলে আসে, একদম একদম। এবং এর সাথে মানে ইতিহাসের অনেক কিছু জড়িত আছে, একদম একদম একদম। পূর্ববঙ্গের অন্যতম একটা সেরা ঐতিহাসিক জায়গা এটা। সামনে এখানে কবরস্থান রয়েছে। এই বাঁদিকটা, বাঁদিকটা পুরোটাই হচ্ছে কি রয়েছে বানগড়ের পুরো এরিয়াটা, বাঁদিকটা এই দিকটা পুরোটাই। আমরা গাড়ি থেকে দেখাচ্ছি, কষ্ট করে একটু দেখবেন প্লিজ। এই হচ্ছে জায়গা, এই জায়গাতে সুন্দর মেলা বসে বড়দিনে। এটা হচ্ছে গিয়ে কবরস্থান। আমরা বানগড়ের একটা প্রান্তে চলে এসেছি। এটা বানগড়ের রাস্তা, এটা একদম আমরা সেই বানগড়ের মাঝেই রয়েছি। এইগুলো সব এখন বসতবাড়ি হয়ে গেছে অনেক, মেন কিছু জায়গা যেটা ছেড়ে দিয়ে অনেকটাই জায়গা জুড়ে বসতবাড়ি তৈরি হয়ে গেছে এখন। এই আমরা এগোচ্ছি, সামনে 4টি কলাগাছ রয়েছে, বানগড়ের খুব ঐতিহাসিক একটা জায়গা। ওই 4টি কলাগাছ আছে, সেটা দেখবার জন্য আমি প্রশান্ত এগোচ্ছি। আমরা 4টি কলাগাছ দেখে বেরোচ্ছি। এই সুন্দর বেবিগুলো রয়েছে দাঁড়িয়ে রাস্তার পাশে।
বেরোচ্ছি আমরা, বসত বাড়ি হয়ে গেছে, একটু ঘিঞ্জি পরিবেশ রয়েছে এখানে, বসত বাড়ি আছে এখানে। ড্রাইভ করছো, পাশে এই যে রাস্তা তৈরি হচ্ছে, তুমি এই প্রসঙ্গে কি বলবা? সামনে ইলেকশন, এর মধ্যে উন্নয়ন দেখাচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো উন্নয়ন তখনই হয় যখন ইলেকশন চলে আসে নাকি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তাই দেখো দেখি কি সুন্দর রাস্তাগুলো ছিল, পাশগুলো ঘুরে দিয়ে কি করে দিয়েছে। হ্যাঁ শিক্ষিত সচেতন মানুষরা তাই বুঝবে, তাই না? হ্যাঁ ইয়েস দেখো দেখি। আরে সম্ভব এগুলো এতদিন পড়ে ছিল মনে পড়েনি না? গঙ্গারামপুর শিববাড়ির মেন রোড, এই যে গঙ্গারামপুর শিববাড়ির মেন রোড, এটা এইদিকটা থাকলো গঙ্গারামপুর, এদিকটা হচ্ছে গিয়ে শিববাড়ি। এখানে এখানে কিন্তু গরু ছাগল এগুলো কিন্তু সবই পাওয়া যায়, গরু ছাগল এই জিনিসগুলো কিন্তু এখানে খুব সুন্দর পাওয়া যায়। আমরা হাটের ভেতরে এন্টার করবো না, কারণ কি হচ্ছে কি হাটের ভেতরে এন্টার করলে পরে আমরা আরও সাইট আপনাদের দেখাতে পারবো না। তো এটা একদম মেন রাস্তা, এই রাস্তা থেকে দেখানো হয়তো পুরোপুরিভাবে সম্ভব না, পুরো সাইডটাকে এখানে দেখানো সম্ভব না। তো আমরা এই বাইরের রাস্তাটাকে জাস্ট দেখাতে পাচ্ছি, আমরা যেহেতু এদিক দিয়ে বেরোচ্ছি তার জন্য আপনাদের বলছিলাম। শিববাড়ি সংলগ্ন বানগড়, সেই বানগড়ের রাস্তা দিয়ে আমরা এগোচ্ছিলাম। বানগড় রাস্তা দিয়ে এগোতে আমরা আপনাদের দেখালাম সেই চারটি তাল গাছ, হয়তো সেই জায়গাটা খুব ভালো সাই মানে ভিডিওটা সেটা ভালো ক্যাপচার করতে পারেনি। এই পাপড় গুলো ছোটবেলা খেতাম বেশ ভালো লাগতো, তো নেবো কটা নেবো একটাই। 5 টাকা পাপড় কিনলে তোমার কেমন লাগলো পাপড়টা? ছোটবেলা স্কুল থেকে ফেরার মধ্যে কিনতাম না, নল পাপড় গুলো ছোটবেলা কিনতাম বেশ ভালো লাগতো আমরা আমাদের খেতে। ধরো 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 আমরা এটা দেখাচ্ছি দর্শকদের, আমরা হচ্ছে গিয়ে এই পাপড় কিনতাম ছোটোবেলাতে, তো আমাদের বাড়িও গ্রামে একদম, তো এখন হয়তো একটা জায়গায় থাকি আমরা। তো এই পাপড়গুলো ছোটোবেলায় খেতাম খুব ভালো লাগতো, তো আমরা একটা পাপড় নিয়েছি 5 টাকা দাম, খুব কম একটা দাম। তো আমরা এই পাপড়গুলো খাবো দুজন গাড়িতে বসে বসে, অনেকটা অনেকটা দূর যেতে হবে, এখনও 4-5 কিলোমিটার, তো বসে বসে খাবো পাপড়। কী বলো তো ভালো লাগতো পাপড় খেতে? এই পাপড়টা খুব ভালো লাগে। আচ্ছা এই জায়গাটার নাম কি কাকু? এই জায়গাটার নাম লাটকেশবপুর কাজল তরমুর। এই জায়গাটার নাম কি? লাটকেশবপুর কাজল তরমুর। কাজল তরমুর না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে হামজাপুর কতটা দূরে রয়েছে? এখান থেকে হামজাপুর মোটামুটি ধরে নাও হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার না? হ্যাঁ। তাহলে সরমঙ্গল রাস্তা কোন দিকে আছে? ও ডান দিকে। নলবাবুর খাচ্ছি একটা মাখো সন্দেশ বলতে পারেন, দারুণ অসাম অসাম। প্রসঙ্গে কিছু চপও কিনেছে মানে পেঁয়াজি বলতে পারেন, তো সেটা একটু খেয়ে দেখছি, খুব সুন্দর লাগবে হয়তো। আমি একটু খেলাম, দারুণ টেস্ট। পেঁয়াজি ওরা নিয়েছি এখানে, গেলার ডাল পেঁয়াজি খুব সুন্দর লাগছে। আমরা একদম হামজাপুরের বর্ডারের পাশেই রয়েছি। এখান থেকে বর্ডার খুব একটা বেশি দূরে না, এই 500 মিটার। আমাদের ঠিক একটু ভয় ভয়ই লাগছে, কারণ আমরা এই সন্ধ্যের সময় আমাদের যাওয়াটা ঠিক হলো না, হয়তো ঠিক হবে না হয়তো, তবু আমরা যাবো, কিন্তু সেখানকার ভিডিওটা আমরা করতে পারবো না। তো আমরা এখানেই আমাদের এই ভিডিওটা রাখছি আজ আজকের, পরের ব্লকে আমরা নেক্সট এপিসোড আমরা দেখাবো। আমরা কিছু এই পিয়ারা মাখা নিয়েছি, তারপরে কাপড়াঙা না কি বলে কাপড়াঙা, তো সেইগুলো রয়েছে, এগুলো একটু খাবো আমরা এখানে, তারপরে আমরা একটু এগোবো সামনের দিকে। প্রসঙ্গ একটু ফোনে ব্যস্ত আছে,
খুব সুন্দর একটা মনোরম একটা জায়গা, খুব ভালো লাগছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা হামজাপুর বর্ডারে গেছিলাম, আমরা খুব সুন্দর সাইট দেখলাম। তো সেখানে ভিডিও করাটা একটা খুব কঠিন বিষয় ছিল, কারণ সেখানে বিএসএফ ছিল, বর্ডার সিকিউরিটি ফোর্স ছিল, আমাদেরকে বিভিন্নভাবে বাধা দিত, আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করত। তো আমরা সেখানে গেছিলাম, তারা খুব সোশ্যাল আছে, তো আমাদেরকে হেল্প করলো, আমরা দেখলাম সেখানকার বিভিন্ন সৌন্দর্যগুলো খুব উপভোগ করলাম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি সেখানে। নেক্সট টাইম ভিডিও করব একদম। আমরা এখন গঙ্গানগর দিকে যাচ্ছি, আমরা হামজাপুর থেকে অ্যাপ্রক্সিমেটলি কত মিটার হবে প্রশান্তদা? 6-7 কিলোমিটার হবে। কোথায়? গঙ্গানগর না বেশি, 10 না 10। তো আমরা 10 কিলোমিটার, আমরা এই হামজাপুরে এখন বর্তমানেই আছি। আমরা আরও মোটামুটি 9-10 ইউ ক্যান সে একই ডিস্টেন্স আর কি গেলে পরে তবেই আমরা পৌঁছবো গঙ্গানামপুরে। তো চলুন, ঠিক আছে, আমরা আছি, আপনার সাথে থাকবেন। থ্যাংক ইউ।